উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সহায়তা ট্রাস্টের আওতায় 1,63,882 জন শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি হিসেবে 87,43,77,400 টাকা দেওয়ার পাশাপাশি ভর্তি সহায়তা এবং চিকিৎসা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গণভবন থেকে অনলাইনে কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উপর জোর দেন সরকার প্রধান। বলেন, অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে হলে অবশ্যই শিক্ষা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং জাতির পিতার যে চিন্তা আদর্শ সেটা নিয়ে আমরা চলি। শিক্ষার খরচটাকে আমরা খরচ মনে করি না, এটা আমরা একটা বিনিয়োগ মনে করি, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে স্বীকৃতি পেয়েছি সেটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্যই দরকার শিক্ষার প্রসার এবং উপযুক্ত দক্ষ কারিগর এবং নাগরিক। আমি মনে করি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষা এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এটা শুধু দেশে না বিদেশেও। 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী শিক্ষক এবং শিক্ষার্থীদের টিকার আওতায় আনার কথা জানান সরকার প্রধান। কোভিডের কারণে, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আমি জানি স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, এটা একটা কষ্টকর ব্যাপার। তবে আমরা আশা করছি যে আগামী 30 মার্চ আমরা সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সক্ষম হব। ইতিমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে, সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি এবং সেই টিকা সবাইকে দেওয়া হবে। আর ইউনিভার্সিটি বা কলেজে WHO-র নির্দেশ মোতাবেক যে বয়স পর্যন্ত টিকা দেওয়া যাবে না, তার উপরের বয়সে যারা সেসব শিক্ষার্থীদেরকেও টিকা দেওয়া হবে। শিক্ষা কার্যক্রম থেকে কেউ যাতে বাদ না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি বিত্তশালীদের শিক্ষা সহায়তা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।